স্নেহের ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের অর্থাৎ ক্লাস এইটে ব্যাকরণের যে শব্দরূপ আছে সিলেবাসে আমাদের, সেই শব্দরূপ আমরা শুরু করছি। একটু মন দিয়ে শুনবে এবং বানানগুলো ঠিকঠাক তাই কি বানান হবে না হবে এগুলো মন দিয়ে একটু শুনবে। ঠিক আছে, প্রথমেই শুরু করছি মাতৃ শব্দ। মাতৃ শব্দের অর্থ হলো মা বা মাতা। তাহলে শুরু করছি, আগেই আমরা বলেছিলাম যে বিভক্তি আমাদের সাতটা, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী, সাতটা বিভক্তি। আর বচন আছে তিনটে, এক বচন, দ্বি বচন আর বহুবচন। তাহলে মাতৃশব্দের প্রথমার এক বচন মাতা, শুরু করছি আবার মাতা, মাতর, মাতর। দ্বিতীয়া মাতরম, মাতর, মাতৃ। এই দ্বিতীয়ার বহুবচনটা একটু ভালো করে চালু, মাতৃ বানানটা হচ্ছে মায়াকা তয়ে ডবল রি বিসর্গ। মাতৃ দ্বিতীয়ার বহুবচন মাতৃ। তাহলে তৃতীয়ার এক বচন কি মাত্রা, মাতৃদান, মাতৃভি। চতুর্থী মাতৃে, মাতৃব্যায়াম, মাতৃভ। পঞ্চমী মাতুর, মাতৃব্যায়াম, মাতৃভ। ষষ্ঠী মাতু, মাতৃ, মাতৃনাম। আর আমাদের সপ্তমীরা মাতরি, মাতৃ, মাতৃশু। ঠিক আছে, তবে বানানগুলো একটু ভালো করে দেখবে। মাতৃশব্দের, তাহলে মাতৃশব্দের দ্বিতীয়ার বহুবচনে যেমন মাতৃ, মায়াকা তয়ে ডবল রি স্বর্গ মাতৃ, তেমনি ষষ্ঠীর বহুবচনেও আছে একটু দেখবে মাতৃনাম, মায়াকা তয়ে ডবল রি মধুনায়কা মায়াশব্দ মাতৃনাম। বানানটা হচ্ছে দেখো মায়াকা তয়ে ডবল রি মধুনায়কা মায়াশব্দ মাতৃনাম। ভালো করে শব্দরূপ পড়বে এবং পড়ার সঙ্গে সঙ্গে লেখা অভ্যাস করবে। যত তুমি লেখা অভ্যাস করবে তত নির্ভুল বানান লিখতে পারবে। আর একটা কথা মনে করবে, মনে রাখবে তোমরা, যে ব্যাকরণে সঠিক লিখতে পারলে তার পুরো নাম্বার। যদি বিসর্গ একার ওকারের ভুল থাকে তাকে বলে জিরো পাবে, ওর হাফও পাবে না। কাজে মনোযোগ সহকারে বানানগুলো লিখবে খাতায়, পড়ার সঙ্গে সঙ্গে যখনই দেখবে পড়া হয়ে গেল তখন লেখা শুরু করবে। যে যত বেশি লেখা অভ্যাস করবে সে ততই ভালো লিখতে পারবে এবং নির্ভুল উত্তর দিতে পারবে। ঠিক আছে, এরপর মতি শব্দ, মতি, মত হস্যইকার, মতি। মতি শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি।
শুরু করছি মতি শব্দ। মতি, মতি শব্দের অর্থ হলে হল বুদ্ধি। প্রথমার এক বচনে মতি, মতয়সই বিসর্গ মতি। দ্বি বচনটা কিন্তু দীর্ঘই কার, মতয় দীর্ঘই মতি মতয়। দ্বিতীয়া মতিম, মতি দ্বি বচনটা, দ্বিতীয়ার দ্বি বচনে আবার দীর্ঘই কার, তাহলে মতি। তৃতীয়া মত্যা, মতি ভ্যাম মতি ভীর, মত্তই বা মতয়ে মতি ভ্যাম মতি ভ, মত্যা মতি ভ্যাম মতি ভ, মত্যা মত্ত মতি নাম, মতয় দীর্ঘইকার মতি নাম, আর মত্তই মত্ত মতি সুর। শেষে সপ্তমী বহুবচন মূর্ধন্যস্বয় হস্যৌকার। হ্যাঁ, মূর্ধন্যস্বয় হস্যৌকার, তিন স্বয়ের মূর্ধন্যস্বয় এখানে। হ্যাঁ, মতি সু মতি মতি মতয়। আবার বানানগুলো একটু ভালো করে দেখবে, মতি শব্দ, মতি শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি, মতি শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি। আর প্রথমার আয়োজনে ম তয়ে হস্যকার বিসর্গ মতি, দ্বিবচনে দীর্ঘইকার মতি ম তয় দীর্ঘইকার, তাহলে প্রথমার এক বচনে হস্যকার বিসর্গ, দ্বিবচনে দীর্ঘইকার ম তয় দীর্ঘই মতি। ষষ্ঠীর বহুবচনে মতি না ম তয় দীর্ঘইকার দূতনায়কা ময় হসন্ত মতি নাম। এইগুলো এরকম কতগুলো কতগুলো ক্ষেত্রে দেখবে বানান একটু হস্যকার দীর্ঘিকার মানে বিভিন্ন রকম প্রকারের এগুলো আছে, এগুলো নিয়ম মেনেই হয়েছে, ব্যাকরণের যে নিয়ম আছে সেই নিয়ম মেনেই এগুলো কোথাও হস্যকার কোথায় দীর্ঘিকার এগুলো হয়েছে। কাজেই সেই রকম সচেতন হয়ে পড়বে এবং পড়ার সঙ্গে সঙ্গে আবার বলছি লিখবে। হচ্ছে মতে মতি মতয়, মতে মতি মতয় সম্বোধন, ঠিক আছে। তাহলে মাতৃশব্দ আর মতি শব্দ হল। এরপর সিলেবাসে আছে স্ত্রী শব্দ, সিলেবাসে কি আমাদের স্ত্রী। এরপর আমাদের সিলেবাসে স্ত্রী শব্দ আছে স্ত্রী, আলগো স্বয়ের বলা দীর্ঘই স্ত্রী। স্ত্রী শব্দের অর্থ হচ্ছে লক্ষ্মী বা সৌন্দর্য, সৌন্দর্য অর্থেও স্ত্রী শব্দ প্রয়োগ হয়, স্ত্রী শব্দের প্রয়োগ হয়। স্ত্রী মানে লক্ষ্মী। এবার দেখো প্রথমার একজনে স্ত্রী, স্ত্রী বানানটা কি আগ্রসর বলা দীর্ঘই বিসর্গ। হ্যাঁ, স্ত্রী তাহলে প্রথমার এক বছর স্ত্রী, দ্বি বছর স্ত্রী ও স্ত্রী, আবার বলছি স্ত্রী স্ত্রী ও স্ত্রী। দ্বিতীয়া স্ত্রীয়ম স্ত্রী ও স্ত্রী, তৃতীয়া শ্রিয়া শ্রীভ্যাম শ্রীভী, চতুর্থী শ্রী ঐ শ্রীভ্যাম শ্রীভ, পঞ্চমী শ্রিয় শ্রীভ্যাম শ্রীভ, ষষ্ঠী শ্রিয় শ্রীয় শ্রীয়াম বা শ্রী নাম, আর সপ্তমী হচ্ছে শ্রী ঐ শ্রীয় শ্রীসু। সপ্তমীর এক বচনে শ্রীয়াম বা শ্রী, শ্রীয়াম বা শ্রী সপ্তমীর এক বচন শ্রীয়াম, তারপর সরফলাশয় মতস্থায়কা ময়াশ,
শ্রিয়াম বা শ্রী কালব সরফর হস্যই অন্তঃস্থ হস্যই কাল শ্রী শ্রী ও শ্রীসু কালব সরফর দীর্ঘই কাল মধুর সয় হস্য শ্রীসু আর সম্বোধনে শ্রী শ্রী ও শ্রী আবার বলছি শ্রী শ্রী ও শ্রী একটা কথা বিশেষ করে মনে রাখবে এই শ্রী শব্দ শ্রী শব্দের যখন পড়বে বা লিখবে সেখানে দেখবে পড়ার সময় দেখবে যে শ্রী শব্দের পর যেখানে অন্তস্থকার রয়েছে লেখার সময় সেই অন্তস্থকার শ্রীর দীর্ঘকারের পরিবর্তে হস্তকার হয়ে যাবে অন্তস্থ থাকার জন্য আবার বলছি শ্রী তেমন শ্রী প্রথম আর এক বছর তার প্রসার দীর্ঘই বিসর্গ শ্রী আর দ্বি বছরে কি শ্রী 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 দেখো তার প্রসার দ্বিতীয় প্রথম আর দ্বি বছরটা আছে কি তাল সয়ের ফল হস্তিকা শ্রী অন্তঃস্থ ও শ্রী কেন ওই অন্তস্থকার থাকার জন্য অন্তস্থকার থাকার জন্য ওই শ্রী বাণটা তার প্রসার ফল হস্যিকার হয়ে গেছে সেই জন্য যে কোনো বিভক্তির যেখানেই দেখবে কোনো শব্দের সঙ্গে যে শ্রী পর অন্তস্থ রয়েছে সেই অন্তস্থকার থাকলে সেই শ্রীর বাণটা কালপুর ফল হস্যই হয়ে যাবে এটাই হচ্ছে তারপর একটু ভালো করে যত্ন করে পড়ার সময় একটু করবে এবং ঠিক সঠিকভাবে লিখবে ঠিক আছে এরপর আমরা শুরু করছি বাড়ি শব্দ অয়াকার অয় হস্যইকার বাড়ি বাড়ি শব্দের অর্থ হল জল শুরু করছি প্রথমা বাড়ি এক বছর একার বাড়ি বাড়ি নি দ্বি বচন একা রয় হস্যই মধুনা দীর্ঘিকা বাড়ি বাড়িনি বাড়িনি প্রথমার বহু বচন বলাটা কি একা রয় দীর্ঘই মধুনা হস্য তাহলে প্রথমার দ্বি বচন হচ্ছে বয়াকা রয় হস্যই মধুনা দীর্ঘই আর বহু বচন বয়াকা রয় দীর্ঘই মধুনা হস্য ভালো করে খেয়াল করবো আবার দ্বিতীয়ার ওই একই রূপ দ্বিতীয়ার রূপটাও ওই প্রথমার রূপের মতোই ওখানে হচ্ছে কি বাড়ি বাড়িনি বাড়িনি দ্বিতীয়ার এক বছর আবার বয়াকার রহস্যই বাড়ি দ্বি বছর হচ্ছে বয়াকার রহস্যই মধুনয় দীর্ঘইকার বাড়িনি আবার বহু বছর বয়াকার রয় দীর্ঘই মধুনয় হস্যই বহু বছর বাড়িনি তৃতীয়া বাড়ি না বাড়ি ভ্যাম বাড়ি ভিত চতুর্থী বাড়ি নে বাড়ি ভ্যাম বাড়ি ভ পঞ্চমী বাড়ি না বাড়ি ভ্যাম বাড়ি ভ ষষ্ঠী বাড়ি না বাড়ি ন বাড়ি না বয়াকার অধিকই মধ্যময় আসল বাড়ি না আর সপ্তমী বাড়ি নি বয়াকার হস্যই মধুনয় হস্যইকার দুটোই হস্যইকার বাড়ি নি বাড়ি ন বাড়ি সু বয়াকার হস্যই মধুনয় হস্যৌকার বাড়ি সু তাহলে সপ্তমীর বহুবচন হচ্ছে বাড়ি সু আর সম্বোধন হচ্ছে বাড়ে বাড়িনি বাড়িনি বাড়ে বা বাড়ি বাড়িনি বাড়িনি সম্বোধনে প্রথম আর এক বছর দুটো রূপ হয় বাড়ে বয়াকার একা অথবা বয়াকার হস্যই বাড়ি এক বছর তাহলে বাড়ে বা বাড়ি বাড়িনি বাড়িনি সম্বোধন ঠিক আছে
যে সপ্তমীর এক বছর বাড়ি আর প্রথমার দ্বিবচন, প্রথমার দ্বিবচন এবং বহু বচনের বানানগুলো এগুলো মনে রাখার একটা উপায় আছে। কি উপায়টা ভালো করে শুনবে, যে হস্যইকার প্রথমার দ্বিবচন আছে হস্যইকার দীর্ঘইকার, আবার বহু বচন আছে দীর্ঘইকার হস্যইকার, আবার দ্বিতীয়ার দ্বিবচনটা কি হস্যইকার দীর্ঘইকার, বহু বচনটা হচ্ছে দীর্ঘইকার হস্যইকার। তাহলে মধ্যম পুরুষগুলো হচ্ছে প্রথমে হস্যইকার থাকবে, বয়াকার বা হস্যই, তারপরে দীর্ঘইকার বাড়িনি। হ্যাঁ, আবার বহু বচনগুলো কি আছে, বয়াকার রয় দীর্ঘ মানে দীর্ঘইকার হস্যইকার, বয়াকার রয় দীর্ঘই মনে মনে হস্য। ঠিক আছে, আমরা এতক্ষণ শব্দরূপ আলোচনা করলাম, এরপর ধাতুরূপও আমাদের সিলেবাসে আছে, আজকে আজকে একটা শুরু করছি ধাতুরূপ। পা ধাতু, পা, পা শব্দের অর্থ হচ্ছে পান করা। দেখো তোমরা ক্লাস সেভেনে পড়েছ লট রেড আর স্মলের মধ্যে, কিন্তু আমাদের এখানে তিনটি করতে হবে, তাই পাঁচটা কি কি আছে, পাঁচটা লট লোড লং বিডিনিং এবং রেড, এই পাঁচ লকার আমাদের করতে হবে ক্লাস এইটে অর্থাৎ তোমাদের। পরে প্রথমে পা ধাতু লট, রূপটা কিরকম, পিবতি পিবত পিবন্তি, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ কি, পিবসি পিবত পিবত, আর উত্তম পুরুষ, পিবামি পিবাব পিবাম। তাহলে উত্তম পুরুষের দ্বিবচনেও বিসর্গ আছে, বহুবচনেও বিসর্গ আছে, অর্থাৎ উত্তম পুরুষের এক বচন কি পিবামি, দ্বিবচনটা পিবাব, বহুবচন হচ্ছে পিবাম, বয়সই বয়াকাম বিসর্গ পিবাম। তাহলে আমাদের লটের রূপ গেল লোট, লোট মানে আদেশ অনুজ্ঞা, পিবতু পিবতাম পিবন্তু, মধ্যম পুরুষ পিব পিবতম পিবত, উত্তম পুরুষ পিবানি পিবাব পিবাম, আনি আব ফর্মুলাটা। আরে লোট গেল লং, লং মানে অতীতকাল, তোমরা ক্লাস সেভেনে পড়েছিলে কি স্ম যোগে অতীত, কিন্তু এখানে অরিজিনাল শুধু অতীতকালের একটা রূপ আছে, সেটা হচ্ছে কি লং, লং মানে অতীতকাল। এই লংয়ের রূপটা সবেতেই কিন্তু অ দিয়ে শুরু, মনে রাখতে হবে অ দিয়ে লং। শুরু করছি অপিবত অপিবতাম অপিবন, দ তাম অন, অপিব অপিবতম অপিবত, উত্তম পুরুষ অপিব অপিবাব অপিবাব। তাহলে আমাদের লং গেল, তবে বিধিলিং, বিধিলিং এর রূপটা কিরকম, বিধিলিং শব্দের অর্থ হচ্ছে কি উচিত অর্থে, পিবেত পিবেতাম পিবেয়ু, বিসর্গ আছে পিবেয়ু, পিবে মধ্যম পুরুষ পিবে পিবেতম পিবেত,
उत्तम पुरुष पीबे यम पीबे व पीबे म। এবারে রেট মানে ভবিষ্যৎকাল, এর রূপটা কিরকম? সতিশত সন্ধি, পাঁচশতি পাঁচশত পাঁচশতি। মধ্যম পুরুষ পাঁচশি পাঁচশ পাঁচশ। উত্তম পুরুষ পাঁচামি পাঁচাব আমাদের আজকে ওই শব্দ রূপগুলো হলো, আর ধাতু রূপের এইটাই একটাই আজকে থাক। এগুলো বাড়িতে ভালো করে দেখবে এবং পড়ার সঙ্গে সঙ্গে সবসময় লেখা অভ্যাস করবে। আজকে অনুবাদ বলছি, একটু ভালো করে শুনবে, বাড়িতে প্র্যাকটিস করবে। অনুবাদ দিচ্ছি মানে বাড়ির কাজ। আমরা জলপান করি, আমরা জলপান করি, হরিণটি জলপান করিতেছে, হরিণটি জলপান করিতেছে, আমি মাতার শহীদ বিদ্যালয় যাইতেছি। আবার বলছি, আমি মাতার শহীদ বিদ্যালয় যাইতেছি। রাম গতকাল বিদ্যালয় গিয়েছিল। আবার বলছি, রাম গতকাল বিদ্যালয় গিয়েছিল। এই তিনটে এই কটা অনুবাদ বাড়িতে প্র্যাকটিস করবে।